হঠ যোগ প্রদীপিকায় দশটি যম সম্বন্ধে আলোচনা আছে। আমরা আজকের এইট বা আট নম্বর যম সম্বন্ধে জানব, আজবং, যাকে আমরা বলছি আজবংকে অষ্টমতম যম হিসেবে ধরা হয়েছে হঠ যোগ প্রদীপিকায়। আজবং অর হিউমিলিটি ইজ দ্য এইথ ইয়মা ইন হঠ যোগ প্রদীপিকা। হঠ যোগ প্রদীপিকায় অষ্টমতম যম হিসেবে আজবং বা হিউমিলিটিকে মানা হয়েছে। হিউমিলিটি কামস উইথ দ্য ইনার বিইং অ্যান্ড ডিভাইন অ্যাওয়ারনেস। এই হিউমিলিটি বা আজবং আসছে কোথা থেকে? একেবারে ভিতরের সচেতনতা থেকে। এবং ডিভাইন অ্যাওয়ারনেস এবং ঐশ্বরিক চেতনা থেকে, এই চেতনা থেকে আসছে হিউমিলিটি বা আজবং কথাটি, যাকে আমরা বাংলায় সরলতা, সারল্য বলে জানি। হিউমিলিটি মিন্স সিম্পলিসিটি অফ ক্যারেক্টার অ্যান্ড লাইফস্টাইল। হিউমিলিটি বলতে আমরা এটা বুঝব যে জীবনের সহজ দিক, সরলতার দিক, এবং যা কিনা মানব জীবনকে অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারে, সহজ সরল করে নিতে পারে সব কিছুকে। গ্রেট সেইন্টস হু ফাউন্ড ইউনিটি ইন দ্য আত্মা ওয়ার অ্যাজ মিক অ্যাজ স্মল চিলড্রেন। যিনি সরলতাকে পাথেয় করে নিয়েছেন, তিনি অবশ্যই করে গ্রেট সেন্ট হিসেবে মান্যতা পেতে পারেন এবং মহান যোগী হিসেবে তাকে আমরা চিহ্নিত করতে পারি। কারণ আমরা যে সমস্ত বড় বড় মানুষদের কথা জানি, সেই সমস্ত মানুষের চরিত্রের মধ্যে অবশ্যই সহজ এবং সরল ভাব লক্ষ্য করে থাকি। হিউমিলিটি ইজ দ্য কোয়ালিটি অফ বিইং হাম্বল। নম্রতা, যাকে আমরা বলছি, সেই নম্রতা হল সরলতার আরও এক অর্থ। হিউমিলিটি অ্যাজ এ ল, সেলফ রিগার্ড অ্যান্ড সেন্স অফ আনওয়ার্থিংনেস। আমরা যখন আমাদের ইন্দ্রিয়গুলোকে অনেক বেশি বশে রাখতে পারি, আমরা নিজেদেরকে যখন খুব সরলভাবে, সহজভাবে উপস্থাপনা করতে পারি, তাকেই আমরা সরল জীবন, সহজ জীবন, হিউমিলিটিপূর্ণ জীবন বলে মনে করতে পারব। আদারওয়াইজ হিউমিলিটি ক্যান মিন এ রিকগনিশনস অফ সেলফ ইন রিলেশন টু দ্য ডিটি। হিউমিলিটি বা সরলতার আরও একটা অর্থ হল, যখন কোনো মানুষ বা ব্যক্তি তার নিজের সঙ্গে ভগবানের এক আত্মিক সম্বন্ধ গড়ে তুলতে পারেন বা গড়ে উঠতে পারে, যার ভিত্তি হতে পারে সরলতা বা সহজ জীবন তার মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী দিনে যমের পরবর্তী অংশ নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ।